আপনার মোবাইলের বা কম্পিউটারের ইন্টারনেট স্পিড কত, বা ইন্টারনেট স্পিড সঠিক স্পিডটা কত পাচ্ছেন সেটা কিভাবে দেখবেন, আজকের ভিডিওতে সেটি দেখানো হয়েছে। যদি আপনার মোবাইল ফোনের বা কম্পিউটারের স্পিড দেখতে চান, ইন্টারনেট স্পিড, তাহলে আপনাকে গুগলে যেতে হবে ফার্স্টে, এবং লিখতে হবে স্পিড টেস্ট। স্পিড টেস্ট লিখলে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এখান থেকে মূলত এই যে ফার্স্টের দুইটা ওয়েবসাইট, এই দুইটাই মূলত বেশি অ্যাকুরেট। তো এখান থেকে এই যে দুই নাম্বার ওয়েবসাইট যেটা ফার্স্ট, এই ফার্স্ট ডট কমে আমি ফার্স্টে ক্লিক করলাম, আপনারাও সেমভাবে ফার্স্ট ডট কমে ক্লিক করবেন। এবং ফার্স্ট ডট কমে ক্লিক করার পর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইন্টারনেট স্পিডটা এখানে কিন্তু শো করবে। দেখেন এখানে কিন্তু 32 Mbps দেখাচ্ছে। এবং সেমভাবে আমি যদি ব্যাকে আসি আবার, এবং এখান থেকে স্পিড টেস্ট বাই ওকলা যে অপশনটা আছে ফার্স্টের, এই অপশনটা আমি ওপেন করব। তো এটার উপর ক্লিক করলাম এবং সাথে সাথে দেখেন ওকুলার স্পিড টেস্টের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমার সামনে শো করছে, এবং এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে গো অপশনের উপর ক্লিক করে দিব, এবং গো অপশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার স্পিড টেস্ট শুরু হয়ে যাবে। এবং এখানেও কিন্তু স্পিডটা দেখাবে আমাদের বর্তমান ইন্টারনেট স্পিডটা কত আছে। তো আপনি চাইলে এইটা কিন্তু ফাস্ট ডট কম অথবা স্পিড টেস্ট বাই ওকুলা, এই দুইটা থেকে এইভাবে টেস্ট করে নিতে পারেন। এবং এখানে আমার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড দুইটাই কিন্তু দেখাবে, যদিও ফাস্ট ডট কমে কিন্তু শুধুমাত্র ডাউনলোড স্পিডটাই দেখায়, এবং এখানে কিন্তু আপলোড স্পিডটাও দেখাচ্ছে। খেয়াল করলে দেখতে পাবেন এখন কিন্তু আপলোড স্পিডটা দেখাচ্ছে, যদিও আগে ডাউনলোড স্পিড 29.8 দেখিয়েছে এবং আপলোড স্পিড 25.5। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারেন। এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, চাইলে এগুলো থেকেও করে নিতে পারেন।